যশোর থেকে গেছিলাম। যশোর থেকে কুষ্টিয়ার ভাড়া এবং কুষ্টিয়া থেকে কুটিবাড়ি যাইতে কেমন কি ভাড়া লাগে এটা আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ওইটা আপনারা দেখে নেবেন। এটা কম বেশ হইতে পারে, আমরা যেহেতু এখন গেছি দেশের অবস্থা অনুযায়ী বিভিন্ন সময় ভাড়া বাড়তে পারে, আপনারা তখন নতুন নতুন খোঁজ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। প্রথমেই দেখছেন আমরা প্রথম যে গেট ওখানে যাইনি, আমরা সাইড থেকে এসে এখানে বাচ্চাদের যে খেলার জায়গাগুলো আছে সেই পাশ থেকে শুরু করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ঘোড়া আছে, ঠিক তার পাশে দেখতে পাচ্ছেন এটাকে বলে ঘোড়ানি, এখানে বাচ্চারা বসে অনেকক্ষণ ঘুরতে পারবে। তার পাশেই দেখতে পাচ্ছেন নাগরদোলনা, তার পাশে এখনো নৌকা খেলা শুরু হয়নি, রয়েছে ওখানে। ঠিক তার বাঁ দিকে এখানে আমরা গাড়ি পার্কিং, রান্না বাড়ার যে ব্যবস্থা যারা দূরে থেকে আসবে সেটা এখানে ওই যে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং করা আছে দূরে, এবং রান্না বাড়ার ব্যবস্থাও এখানে করতেছে। পাশে ছোট ছোট রুম আছে, যারা রান্নার জন্য আসবে তারা একটা রুম নিতে পারবে এখানে। তো এখান থেকে বেরোনোর আমার বন্ধুদেরকে খুঁজে পাচ্ছিলাম না, তারা দেখি ওই পাশে কি জানি একটা আলাপ আলোচনা করছে। আমি একটু আগে যে দেখি তারা তো মুক্তিযোদ্ধা হতে পারেনি, সে ৭১ সালের ফিল নেওয়ার জন্য বা ৭১ সালের যুদ্ধটা কেমন হয়েছিল সেটা অনুভব করার জন্য তারা দেখি গান হাতে নিয়ে নিয়েছে। তারা এখন দেখি, আমি তো ভাবছিলাম তারা সে যুদ্ধের মাঠে লেবে যাবে, কিন্তু না, তারা দেখি সামনে বেলুন ফাটাচ্ছে। কিন্তু তারা বেলুন ফাটানোয় সফল হয়নি খুব একটা, কারণ তারা মনে করছিল অনেক ভালো পারবে, কিন্তু না, তারা পারে নাই। অনেক মজা করছে এখানে। সামনের দিকে অগ্রসর হয়েছি, ঠিক গেটের অপর সাইডে আমরা দেখতে পাচ্ছি দোকানপাট বসছে বিভিন্ন। তো আমরা এখান থেকে টিকিটের জন্য ঢুকবো, ঢুকে এখানে শুনলাম এক একজন 20 টাকা করে টিকিট। টিকিট কেটে ভিতরে অগ্রসর হওয়ার পরে ঠিক তার ডান দিকে এরকম মিউজিয়াম রয়েছে এবং সামনে একটা জায়গা রয়েছে সুন্দর, যেখানে বসে অনেকে ছবি তুলতে পারবে। তো এখানে বসার রেস্ট নেওয়ার জায়গা আছে, একটা বন্ধ ছিল যেহেতু এজন্য যাইতে পারি নাই। তো সামনে দেখতে পাচ্ছেন ভিতরটা পুরো ফাঁকা। সামনে এখানে কি সুন্দর একটা পুকুর, এখানে বসেও অনেকে অনেক কবিতা আবৃত্তি করতে পারে, কবিতা চিন্তা করে লিখতে পারে। আমাদের কবি এখানে বসেও সে অনেক কবিতা লিখছে, আমাদের মাঝে সে উপহার দিয়েছে। ঠিক তার বাঁ দিকে দেখতে পাচ্ছেন সেই কবির ঘর, তো আমরা একটু পরে সেখানে যাব। এখানে একটু ছবি তোলাতুলি হয়েছিল। সামনে অগ্রসর হচ্ছে, এখানে সামনে দেখতে পাচ্ছেন অনেকে ছবি তোলাতুলি নিয়ে ব্যস্ত আছে। তো আমরাও চিন্তা করছি এখানে একটা ছবি তুলব। এখানে তারা আবার একটু ছবি তোলাতুলি করলো। তারপরে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি মেন ফটকের দিকে। এখানে দেখতে পাচ্ছেন শিলাইদহ কুঠিবাড়ি 0 কিলোমিটার, দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ কুঠিবাড়ি। আমরা মেন যে ফটকের গেট সেটাতে প্রবেশ করছি। এখান থেকে আস্তে আস্তে যাওয়ার পরে গেট থেকে অগ্রসর হওয়ার পরে দেখছেন বাম দিকের পরিবেশ এবং ডান দিকের পরিবেশ, অনেক জায়গা, অনেকে অনেক জায়গায় বসে আছে, অনেকে অনেক জায়গায় ছবি তুলছে। দেখতে পাচ্ছেন বাম দিকে অনেক সুন্দর ফুল বাগান, সামনে কি সুন্দর 4টে গাছ লাগানো আছে চারদিকে। আমরা আস্তে আস্তে যাই। এটা হচ্ছে মেন ফটকের আরেকটি প্রবেশ গেট, 3টে গেট দেওয়া আছে। আমরা প্রথমটি পদক্ষেপ করে দ্বিতীয়টি যাচ্ছি। ঠিক দুই পাশে 2টি কুঠি ঘর দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন উপজেলা প্রশাসন খালি বিভিন্ন লেখাপত্র আছে, চাইলে পড়তে পারেন, না চাইলে সামনে টেনে দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ঠিক ছোট দুটো কুটি ঘরের সামনে একটা বক্স দেওয়া আছে, আপনার মূল্যবান মতামত প্রদান করতে পারেন। ঠিক তারপরে আস্তে আস্তে যে মূল ফটক আমরা আরও একটি গেট ছিল সেটাও প্রবেশ করে ফেললাম এবং দেখতে পাচ্ছেন বাইরে থেকে ভিতরটা আরও সুন্দর। এখানে আরও সুন্দর বাগান তৈরি করা আছে। এই যে সেই কুটি ঘর আমাদের সে প্রিয় কবির, যেখানে তিনি বসবাস করছেন এবং যেখানে তিনি অনেক কবিতা লিখে আমাদেরকে উপহার দিয়েছেন। এখানে একটি এরিয়া করা আছে, যেটা মূল ভবনের যে এরিয়াটা সেটা এখানে করা আছে। আমরা আস্তে আস্তে এখানে প্রবেশ করছি। এখানে যাওয়ার পরে যে আপনি টিকিটটা কাটছেন এই টিকিটটা এখানে দেখানো লাগবে। এখানে ছবি তোলা এবং ভিডিও করা উভয় নিষেধ, তো আমি অনেক কষ্ট করে বন্ধুদের সাহায্যে আমি ভিডিও করছি। চলুন আস্তে আস্তে উপভোগ করি। এটা আগে খোলা ছিল, যে ব্যালকনিটা দেখালাম এখন এই ব্যালকনিটা লাগানো থাকে। এখন আগে ভিডিও করাগুলো নিয়ম ছিল, এখন আস্তে আস্তে ভিডিও করার নিয়মটাও অফ করে দিয়েছে। এখন আর ভিডিও করতে দেয় না এবং ছবিও তুলতে দেয় না। এটা দেখতে পাচ্ছেন কুঠি বাড়ির বাম দিকে যে ফটক, সে কি সুন্দর জানলা দরজাগুলা। এবং আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে ডান দিকে যাব। আস্তে আস্তে আমরা যে বাম দিকে যে বাগানটি আছে এদিকে বেরোচ্ছি। বেরোয় দেখতে পাচ্ছেন অতি প্রাকৃতিক যে বাগানগুলা রয়েছে সেগুলা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত গাছ। এইভাবে বিভিন্ন গাছের নিচে বিভিন্ন লেখাগুলো দেওয়া আছে। ঠিক তার কুঠিবাড়ির পিছে যে পিছের সাইড থেকে যে বাগানটা সেদিকেও একটি সুন্দর পুকুর রয়েছে এবং দেখতে পাচ্ছেন তার সাইডে একটি বসার অনেক সুন্দর সুন্দর জায়গা এবং একটি পরিত্যক্ত একটি পুকুর। আমরা বাগানটা পরিদর্শন করতে করতে যাব। ডানে বামে দুই দিকে দেখতে পাচ্ছি কি সুন্দর, অনেক সুন্দর একটি জায়গা। আমরা সামনের দিকে আরো যাব, সাইডের দিকেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা। তো আমরা এইভাবেই অগ্রসর হইতে পারি। অনেকখানি এরিয়ানে যেহেতু করা কবির যে ব্যাপারগুলো, এটা এখানে তো বলে শেষ করা যাবে না তার গুণাগুণ। এটা যদি আমি বলতে যাই তাহলে হচ্ছে ভিডিওতে আরও লং হয়ে যাবে, এই ভিডিওতে শেষ করাও সম্ভব হবে না। তো আমরা অবশ্যই এই বিভিন্ন এই কবিদের ব্যাপারে, আমাদের জ্ঞানী লোকদের ব্যাপারে অবশ্যই বইতে এবং ইন্টারনেটও এখন অনেক সহজ চলে আসছে, সার্চ দিলে চলে আসে। তো আমরা এখান থেকেও দেখে পড়ে জ্ঞান অর্জন করতে পারি যে কবি লেখার যে তার এত সুন্দর সুন্দর কবিতা বা সঙ্গীত যেগুলো আমরা পেয়েছি আমাদের মাঝে, সে কোথায় কি বসে লিখছে, কি অনুভব করে লিখছে, আমরা যদি ওখানে না যাই তো কখনোই উপলব্ধি করতে পারবো না। তো অবশ্যই আমরা ওখানে যাব। পিছন দিক থেকে ঘুরে আসার পরে এটা হচ্ছে ডান দিকে কুঠি, যে মেন ফটকের এরিয়াটা তার বাইরে যে বাগানটা তার ঠিক ডান দিকে। বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সুন্দর জায়গা করা আছে বসার এবং ছবি টবি তোলার জন্য। তো এই কুঠি বাড়ি দেখতে পারলেন। তো আমরা এখন যে মেন এরিয়াটি তার থেকে বেরিয়ে বাইরে চলে যাব। আমরা বাইরে চলে আসছি। আসার পরে যে জায়গাটা টিকিট কেটে যে ভিতরে ঢুকতে হয়, তারপরে যে চারিদিকে হচ্ছে যে টিকিট কাউন্টারের যে মেন গেটটি হচ্ছে দেখতে পাচ্ছি। তো এই ছিল ভিডিও। তো যেহেতু আমি নতুন মানুষ, অবশ্যই ভয়ে যে বা কথা বলায় ভুল হয়েছে, শব্দ উচ্চারণে ভুল হয়েছে, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আস্তে আস্তে যে ভালো আরও এর থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সুন্দরভাবে। তো আপনারা সবাই অবশ্যই আমার সাথে থাকবেন এবং সাপোর্ট দিবেন।